বিপিএল ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ নয় সেই মানের আয়োজন এবার সম্ভবই হয়নি, যার প্রভাব পড়েছে লাইভ টেলিকাস্টেও, মন্তব্য করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বৈশ্বিক করোনার কারণে চেষ্টা করেও পাওয়া যায়নি প্রয়োজনীয় মেশিনারিজ ও জনবল বলে স্বীকার করে নিয়েছেন তিনি। বিপিএল ফ্যানদের টেলিভিশনই একমাত্র ভরসা, চার ছক্কা আর আউটের এক্সাইটমেন্ট বোঝাতে খেলার কমেন্ট্রির সাথে যুক্ত করা হয়েছে গ্যালারির কৃত্রিম ক্রাউড ফ্লেভার। দর্শক শূন্য খেলায় দুধের স্বাদ ঘোলে মেটাতেই বিশ্বজুড়ে করোনাকালের সব খেলাতেই ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি। গ্যালারির উন্মাদনা মেখে খেলা দেখার সুযোগ না থাকলেও ঘরে বসে টিভিতে দেখার জন্য চাই চোখ জুড়ানো সম্প্রচার শৈলী। তবে বিপিএল এর ক্যামেরা ওয়ার্ক, কালার কম্বিনেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে মাঝে মাঝে গরমিলও চোখে পড়েছে। মানের ব্যাপারে যদি এভাবে বলি যে এই মানের কিনা, তাহলে আমার একভাবে বলতে হবে হ্যাঁ বা না, কিন্তু আমি এভাবে না বলে আমি বলতে চাই যে আমাদের আসলে মান, যদি আমরা মানের কথা যদি ধরি, এটার শেষ নেই। এটা যত ভালো করা, যত ভালো করতে চাওয়া যায় ততই ভালো করা যায়। তো সেইভাবে আমাদের আরো অনেক কিছু হয়তো আমরা করতে পারার কথা। বিশ্বের দ্বিতীয় সেরা লীগ বিপিএল এখন র্যাঙ্কিং এ পাকিস্তানের পিএসএল এর চেয়েও নিচে, স্বীকার করলেন বিসিবির মিডিয়া প্রধান, দোষ চাপালেন করোনার ঘাড়ে। বিপিএল আমরা যে দাবিটা করি যে ওয়ার্ল্ডের আমাদের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজির জমজমাট একটা আয়োজন, তো সেটা আমরা আসলে করতে এই বছরও তো ওইভাবেই করার পরিকল্পনা ছিল, যেটা আসলে করা যাচ্ছে না, আমরা পারছিলাম না বিকজ অফ কোভিড সিচুয়েশন। ভালোর প্রত্যাশাকে ভবিষ্যতের খাতায় রেখে ভুল ত্রুটি শুধরে এগিয়ে যেতে চান নতুন মিডিয়া প্রধান। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।